তো আজকে একটা প্রশ্ন অনেকদিন ধরে মাথায় আপনার কাছে আমি আসলে বিতর্ক কিছু না প্রশ্ন করার জন্য আসলাম প্রশ্নটা হচ্ছে আমি আসলে অনেকদিন ধরে আপনার লাইভ গুলো শুনতেছি আপনার সাথে লাইভে যুক্ত হয়েছিলাম প্রায় সময় থাকি তো এখন ব্যাপারটা হচ্ছে নেগেটিভ যে বিষয়গুলো আছে আরকি ধর্মীয় যে বিষয়গুলো নেগেটিভ বিষয়গুলো তো আসলে এগুলো অলরেডি প্রুফ এগুলা কেউ ওইভাবে এখন পর্যন্ত চ্যালেঞ্জ নিয়ে এগুলো প্রমাণ করতে পারে না যে যেমন দাসি সেক্স তারপরে শিশু দর্শন এগুলাতে কোরআন এবং হাদিসের আলোকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ আমাদের কাছে আর কি যারা এটাকে তেনাবাজি করে এটা ভিন্ন কথা যারা মুক্তভাবে চিন্তা করতে পারে তাদের কাছে প্রুফ বলে আমরা মনে করি আর কিন্তু বিষয়গুলো আরেকটা ক্ষেত্র আছে যেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যে বিষয়গুলো শুনে আসছি হচ্ছে দয়ার সাগর তারপরে কখনো মিথ্যে কথা বলেন নাই আসলে এগুলোর কি কোনো সোর্স আছে কোরআন হাদিসের আলোকে কি এগুলা প্রুভ করা যায় নাকি এমনিতেই বলে হ্যাঁ এগুলো তো মানে বেশিরভাগ সময় হয় কি যে বিভিন্ন সাহেব সাহেবটা থাকলে পিঠ সাহেবের যে চেলাচামা বিরশায় মারা গেলে তারপরে তাকে নিয়ে অনেক গল্প গুজব তৈরি করে হ্যাঁ নানা ধরনের গান গান টান গল্পগুজব পুথি টুথি কবিতা ছড়া অনেক কিছু তৈরি হয় আস্তে আস্তে হ্যাঁ যত সময় যায় দেখা যায় সেই গল্পগুলা ডাল পালা মেলে হ্যাঁ চাপা মানে মিথ্যার মানে ইয়া তৈরি হয় হ্যাঁ এটা এই জিনিসটা আপনি আপনার জীবনেও দেখতে পাবেন আমি আমি আমার জীবনেই এই জিনিসটা দেখেছি হ্যাঁ আমার জীবন পদ্মা সত্যি এই ঘটনা বহুবার ঘটেছে যে আমার আসলে মানে আমার পরিবার ছিল পীর পীর পরিবার হ্যাঁ আমি নিজেও কিন্তু মানে যদি চাইতাম আমি নিজেও কিন্তু বড় পীর সাহেব হতে পারতাম আমার মানে ফ্যামিলি কিন্তু খুব পীর পরিবার এবং আমি কিন্তু মানে গদিন পীর হইতে পারতাম যদি চাইতাম আমি হাজার হাজার লোক আমার মানে সামনে এসে কান্নাকাটি করত আমার হাত চুমা দেওয়ার জন্য হাজার হাজার লোক মানে আমি যদি চাইতাম সেই জায়গায় যেতে পারতাম হাজার হাজার লোক আমার মানে হাত চুমা পা চুমা দেওয়ার জন্য মানে থাকতো এটাই ঘটনা ঘটছে অনেকবার ঘটছে কিন্তু জিনিসটা আমি পছন্দ করি নাই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই আমি একজন মানুষ আমাকে আরেকজন বয়স্ক মানুষ এসে আমাকে আমার হাত পা চুমাচুমি করতেছে এই জিনিসটা খুবই আমার কাছে ডিসগাস্টিং লাগছে আমি এই জিনিসটা কখনো অ্যাকসেপ্ট করি নাই ছোটবেলা থেকে অ্যাকসেপ্ট করি নাই তো এই জিনিসটা আমি নিজে নিজের চোখে দেখছি আমার যে পারিবারিক ভাবে তো আমি মানে পীর ওই বংশ তো এখন ওই বংশের ধারার ইসের ভিতরে দেখেছি যে আমার যে এর আগের যারা পীর ছিল আমার বাবার আগের যারা পীর ছিল তাদের জীবদ্ জীবনী আমি দেখেছি যে সেইখান থেকে কিভাবে কাহিনী তৈরি হয় কিভাবে ছোট ছোট কাহিনী থেকে কাহিনীগুলো আস্তে আস্তে ডালপালা মেলতে থাকে এবং ডালপালা মেলতে মেলতে কয়েক প্রজন্মের মধ্যে সেই কাহিনীগুলো এমন একটা কাহিনী হয়ে যায় যে উইপি আল্লাহ ছিল এরকম এরকম হয়ে যায় যে উইপি সাহেবই আল্লাহ কাহিনী গড়াইতে গড়াইতে এরকম অবস্থা হয়তো উইপি সাহেব হয়তো কোনো একটা তাবিজ দিছিল তাবিজ দেওয়ার ফলে হয়তো কারো পেটে ব্যথা কমে গেছে এই কাহিনীটা পরবর্তীতে এমন হয়ে যায় যে পেটে ক্যান্সার হয়েছিল ক্যান্সার ভালো হয়ে গেছে এরকম হয়ে যেত কয়েকদিন পরে কাহিনীটা মানে ঘুরতে ঘুরতে একজনের মুখ থেকে আরেকজনের মুখে যেতে যেতে তো এই জিনিসগুলো যখন আমরা ধর্ম আমরা দেখি আমাদের জীবদ্দ সাথে দেখি তখন আমার কাছে তো এই জিনিসটা সন্দেহের যথেষ্ট অবকাশ থাকে যে সেই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে যেই নবী ছিল তার সাহাবিরা তো তার জন্য তো আরো বেশি ডেসপারেট ছিল এবং সেই অঞ্চলের মানুষেরা তো অশিক্ষিত মূর্খ ছিল মানে গর্ধব ছিল গাধা গুরুত ছিল হ্যাঁ জিহাদ চিহাত করতো ওরা তো অসম্ভব বর্বর আরব আরব দেশের ওই লোকেরা তো মানে যুদ্ধ বিগ্রহ ছাড়া আর কিছু জীবনে করে নাই ওদের মানে এখনো আপনি দেখতে পাবেন আরব দেশের মানুষদের শিক্ষা দীক্ষা সভ্যতা ভদ্রতা এগুলো কম হ্যাঁ আরব দেশের মানুষকে কিন্তু অন্য না আরব দেশের মানুষকে দেখলে কিন্তু একটু দূরে সরে যায় একটু মানে অপছন্দ করে আহ কারণ হচ্ছে আরব আরবরা আমি আমি আপনি যে বিষয়গুলো বলছেন এটা আমি নিজেও ব্যক্তিগত ভাবে চিন্তা করে এটা আইডেন্টিফাই করতে পারছি কিন্তু আমার প্রশ্ন আসলে আরেকটা স্পেসিফিক মানে হচ্ছে কোরআন হাদিসের আলোকে কি এই বিষয়গুলোকে যেমন আমরা একটা নেগেটিভ নেগেটিভ একটা বিষয় যখন উঠে আসে তখন কিন্তু বলে যে না ওই হাদিসের ওই বিষয়টা গ্রহণযোগ্য না এটা কি বলে জয়ীফ হাদিস এটা জাল হাদিস এ ধরনের কথাগুলো আসে কিন্তু পজিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে কি এ ধরনের কথাগুলো আসে যে এটা অথেন্টিক কোনো সোর্স থেকে আসে নাই এ ধরনের কথা কি আসে তখন পজিটিভ যখন আমরা বলি তখন তো সেগুলো নিয়ে মানুষ তানাবাজি করে না তখন তো এক কথা মেনে নেয় সেটা যাই হোক জাল জৈব যাই হোক মানে না কিন্তু যখনই দেখা যায় যে এখানে একটা প্রবলেম তখন এটা ব্যাখ্যা বুঝতে হবে আগের হাদিস পরের হাদিস আগের আয়াত পরের আয়াত এটার অনুবাদ বুঝতে হবে একটা শব্দের এতগুলো অর্থ আছে এগুলো বুঝতে হবে মানে বাক অলংকার বুঝতে হবে আর আরবি ভাষা বুঝতে হবে কত কথা যে বলে তারা কত কথা কইলা যায় আমরা তো বুঝি যে এগুলো তারা কেন বলে সেগুলো তো মানে তাদের কথা শুনলেই বোঝা যায় তো এই যে নবী মুহাম্মদ সত্যবাদী ছিল বা নবী মুহাম্মদ খুব ভালো ছিল এই জিনিসগুলো আসলে আলোচনার বিষয় এইগুলো আলোচনা করে আমরা বের করতে পারি যে আসলে তার নবীকে বড় করার জন্য সেইগুলো লেখেন এটা আমরা কিভাবে শিওর হব না আমরা ব্যাপারটা যেমন কোরআন হাদিস তারপর ক্লাসিক্যাল যে গ্রন্থ গুলো আছে তারপরে তাপসির আছে ওইগুলার ওইগুলোর এই জিনিসটাকে প্রমাণ করা যায় যে অনেক ভালো মানুষ ছিলেন এখন ওই ইসলামের সাপেক্ষে নবী ভালো ছিলেন হ্যাঁ ইসলামের যে কনসেপ্ট সেই সাপেক্ষে নবী ভালো ছিলেন এখন কথাগুলো এরকম কিছু পাওয়া যায় কিনা আসলে আমি তো ওইগুলো ওইভাবে পড়ি নাই মানে যেগুলো শুনছি ওইগুলো আসলে সোর্সে ওইভাবে পাওয়া যায় কিনা যেমন কোরআন হাদিস মানে যেগুলো একেবারে অথেন্টিক ওগুলাতে পাওয়া যায় কিনা আমি তো মানুষের নানা কাহিনী বানাই সেটা ঠিক আছে মানুষের উপকার করতো এরকম তো আমি মানে মানুষ মানে যে লোকে গণহত্যা চালাইছে সে মানুষের উপকার করতো কিভাবে মুসলমানদের উপকার করতো মুসলমানদেরকে গণিমতের মাল টাল দিত ভাগ দিত এটাতে তো তাদের উপকার হতো কিন্তু মানুষের উপকার করতো এই জিনিসটা তো আমি বলতে পারি না কারণ সে তো গণহত্যা চালাইছে মানে এটা কোরআন এবং হাদিস সিরাদ গ্রন্থ এগুলার আলোকে প্রমাণ করা যায় না মানে ক্লাসিক্যাল ইয়ে দিয়ে প্রমাণ করা যায় না মানে আপনি যদি মানে শুধুমাত্র মানুষ আসলে মানে এই জিনিসটা জটিল তো এইভাবে তো এক কথায় বলা যায় না যে মানুষকে মানুষের উপকার করতো কিনা কারণ হচ্ছে কি মানুষ বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন তার দলের লোকদেরকে বোঝাচ্ছেন নাকি ইহুদিদেরকে বোঝাচ্ছেন ইহুদিদেরকে তো সে মানে ঘৃণা করতো

আচ্ছা আচ্ছা হ্যাঁ দিকগুলো কিছু প্রমাণ করা যায় কিন্তু সেখান থেকে আবার গিয়ে সেখান থেকে খারাপ জিনিস খুঁজে করে দেখাতে পারবো তারা ভালো জিনিস বাইর করে দেখাতে পারবে এটা সত্য যে নবী মোহাম্মদ নবী মোহাম্মদের কিছু ভালো ভালো কাজ তারা বের করে দেখাতে পারবে যেমন দাস দাসীদেরকে মুক্ত করার ব্যাপারে নবী মোহাম্মদ অনেক উৎসাহ দিয়েছেন এই জিনিসটা সত্য যে অনেক দাসকে মুক্ত করার ব্যাপারে তার ইয়াটা ছিল কিন্তু সেখানেও যদি আমরা এই হাদিস যদি একটু ঘাইটা দেখি ঘাইটা দেখার পরে দেখা যায় যে সে মুসলিম দাস মুসলমান হয়ে গেলে তখন সেই দাস দাসীদেরকে মুক্ত করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন আবার দাস মুক্ত করার চেয়ে দান করে দেয়াটা ভালো এইটা বেশি নাকি এইটাও সে বলা গেছে আবার কয়েকটা দাস মুক্ত হয়ে গেছিল তাদেরকে আবার সে লটারি করে সে আবার কয়েকজনকে দাস্তে ফিরাই আনছে এটাও সত্যি এই যে তারা দেখাতে পারবে কিন্তু সেইখানে আমরা আঙ্গুলও ঢুকাতে পারবো আঙ্গুল ঢুকানো আমাদের পক্ষে সম্ভব ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি ভাই না এই বিষয়টা আর কি আমার একটু জানাচ্ছিল আচ্ছা ঠিক আছে আমি মানে আমার কথাটা হচ্ছে তারা তাদের দলিল থেকে অনেক কিছু দেখাতে পারবে যে মোমাদ ভালো ছিল সেটা ভালো ছিল কিন্তু সেখানে আমি আঙুল ঢুকা দিতে পারব

হ্যাঁ সেটা তো একটা কথা সেটা একটা কথা ঠিক আছে শরীফ ভাই আপনি কি আপনার বোধ আর কোনো প্রশ্ন নাই তাহলে আপনাকে আজকে বিদায় নেই নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা তাহলে আমি